আসসালামু আলাইকুম, এক্সেল এফেক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো ইফ স্টেটমেন্ট। এই ইফ স্টেটমেন্টের মধ্যে দুটো পার্ট থাকবে, একটা পার্ট হচ্ছে ইফ ফাংশন, আর একটা পার্ট হচ্ছে নেস্টেড ইফ। তো প্রথম পার্টের মধ্যে আমরা ইফ ফাংশন এবং তার বিস্তারিত বিবরণ নিয়ে আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ইফ ফাংশনটা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের একটা বিষয় জানার প্রয়োজন, যে ইফ ফাংশনটা আমরা কি কাজে ব্যবহার করব। মূলত কোনো শর্ত সাপেক্ষে যদি দুটো আউটকাম থেকে একটা আউটকাম আমরা অ্যাকসেপ্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইফ ফাংশনটা ব্যবহার করব। যেমন ধরুন, কোনো একজন স্টুডেন্ট পরীক্ষায় 33% নাম্বার পেয়েছে, তাহলে সে কি পাস নাকি সে ফেল? এক্ষেত্রে সে পাস, তার মানে 33% নাম্বারের উপরে পেলে সে পাস করেছে, তাহলে আমরা এখানে একটা ফলাফল ড্র করলাম, অর্থাৎ সে পাস করেছে। আবার ধরুন 18 বছরের নিচে যাদের বয়স তারা হচ্ছে টিনেজ, আর উপরে যাদের বয়স তারা হচ্ছে অ্যাডাল্ট, তাহলে এক্ষেত্রে কারো বয়স যদি 15 বছর হয়, তাহলে তাকে কি আমরা টিনেজ বলবো নাকি অ্যাডাল্ট বলবো? তাহলে সেক্ষেত্রে তাকে আমরা টিনেজ বলবো, কারণ তার বয়স 15 বছর। তাহলে এইরূপ শর্ত সাপেক্ষে কোনো ফলাফল ড্র করার জন্য যেই ফাংশনটা ব্যবহৃত হয়, এই ফাংশনটাই হলো ইফ ফাংশন। আমরা ইফ ফাংশনটা ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের ইফ ফাংশনটা ভালোভাবে বোঝা যাবে। যেমন ধরুন, আমরা এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি, তা হলো যে ধরুন একটা সুপার শপে 5 জন সেলসম্যান আছে, তাদের মান্থলি সেলস লিমিট হচ্ছে 1 লক্ষ টাকা। অর্থাৎ কেউ যদি 1 লক্ষ টাকা বা তার উপরে সেল করতে পারে, তাহলে সে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা বোনাস পাবে। কিন্তু কেউ যদি 1 লক্ষ টাকার নিচে সেল করে, তাহলে সে কোনো বোনাস পাবে না, অর্থাৎ তার বোনাসের পরিমাণ হবে 0। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে এই 5 জন সেলসম্যানের মধ্যে কে বোনাস পেল এবং কে বোনাস পেল না, সেই বিষয়টা আমরা ইফ ফাংশন থেকে দেখব। তো ইফ ফাংশনটা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা একটু দেখি ইফ ফাংশনের কয়টা অংশ রয়েছে এবং সেই অংশগুলো কি কি। যেমন এখানে ইফ ফাংশনের 3টে অংশ রয়েছে, একটা হচ্ছে লজিক্যাল টেস্ট, একটা হচ্ছে ভ্যালু ইফ ট্রু, আর একটা হচ্ছে ভ্যালু ইফ ফলস। আমি এখানে ইফ ফাংশনটা একটু বোল্ড করে লিখে রেখেছি। দেখুন, এখানে রেড কালারে লেখা রয়েছে লজিক্যাল টেস্ট। এখানে লজিক্যাল টেস্ট কি, আমরা নিচে একটা নোট লিখে রেখেছি যে লজিক্যাল টেস্ট কি। তো লজিক্যাল টেস্ট হলো একটা তুলনামূলক প্রশ্ন যার আনসার ইয়েস অথবা নো দ্বারা হয়, অথবা ট্রু অথবা ফলস দ্বারা হয়। যেমন ধরুন, আমি বললাম যে 2 কি 3-এর চেয়ে বড়, এখানে আনসার হবে নো অথবা ফলস। আবার যদি এটা প্রশ্ন করি 3 2-এর চেয়ে বড়, এটা কি ট্রু নাকি ফলস, তাহলে আনসার হবে ট্রু। তো এই জাতীয় কম্পারিজনগুলো হলো লজিক্যাল টেস্ট। তো এক্ষেত্রে ইফ ফাংশনের প্রথম অংশটা হচ্ছে লজিক্যাল টেস্ট। তার অর্থ হচ্ছে যদি আমরা এখানে একটা টেস্ট করি, এমন একটা প্রশ্ন করি যার আনসার ইয়েস অথবা নো দ্বারা হয়, এবং সেটা যদি সত্য হয়, তাহলে প্রথম ভ্যালুটা এখানে কার্যকর হবে, আর যদি মিথ্যা হয়, তাহলে এই দ্বিতীয় ভ্যালুটা এখানে কার্যকর হবে, প্রথম ভ্যালুটা কার্যকর হবে না। তো এটাই হলো ইফ স্টেটমেন্ট। এবারে আমরা এই এক্সাম্পলটার ক্ষেত্রে ইফ স্টেটমেন্ট ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা এই সেলটা সিলেক্ট করলাম। সেল সিলেক্ট করার পরে এখানে আমরা একটা ফর্মুলা লিখবো। তো আমরা জানি যে কোনো ফর্মুলা লেখা শুরু করার পূর্বে আমাদের ইকুয়াল চিহ্ন দ্বারা শুরু করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়াল চিহ্ন দিই। এরপর আমরা লিখি ইফ, ইফ লেখার পরে ব্র্যাকেট দিব বা ট্যাব দিলে পরে আমাদের ব্র্যাকেটটা এখানে চলে আসবে অটো। এরপরে আমাদের প্রথম অংশটা হচ্ছে লজিক্যাল টেস্ট। তো লজিক্যাল টেস্ট, আমরা এখানে বলেছিলাম যে এই পজেস লিমিটটা, এটা এই সেলস লিমিট অপেক্ষা বড় বা তার সমান কিনা, তো সেক্ষেত্রে আমরা গ্রেটার দেন অর ইকুয়াল চিহ্ন দেই। তো এক্ষেত্রে গ্রেটার দেন অর ইকুয়াল আমরা এই সেলস লিমিটটা দিলাম। এক্ষেত্রে যদি আমাদের এই পজেস লিমিটটা সেলস লিমিট অপেক্ষা বড় হয়, তাহলে আমাদের ট্রু ভ্যালুটা বসবে, তো এক্ষেত্রে আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পরে এখানে আমাদের ট্রু ভ্যালু, অর্থাৎ সেক্ষেত্রে সে বোনাস পাবে, তো বোনাসটা আমরা এখানে সেল সিলেক্ট করে দিতে পারি অথবা আমরা এখানে হাতেও লিখে দিতে পারি। তো আমরা এখানে সেল সিলেক্ট করে দিলাম। এবার আবার কমা, আর যদি এই পজেস লিমিটটা এই সেলস লিমিট থেকে বড় বা সমান না হয়, তাহলে সেক্ষেত্রে বোনাস সে 0 পাবে, তাহলে এক্ষেত্রে আমরা বসালাম 0। এরপরে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই, তাহলে আমাদের বাস ইফ স্টেটমেন্টটা কমপ্লিট হয়ে গেল, ইফ ফাংশনটা কমপ্লিট হয়ে গেল আমাদের এখানে। তাহলে এক্ষেত্রে আমরা এন্টার করি, তাহলে দেখুন এখানে আমাদের বোনাস অ্যামাউন্ট 0 0 শো করছে। তার অর্থ হচ্ছে যে প্রথম সেলসম্যান কোনো বোনাস পায়নি। এবার যদি আমরা এইগুলোকে ফিল হ্যান্ডেল দ্বারা ড্র্যাগ করে ফিল করে দিই, তাহলে দেখুন আমাদের
শুধুমাত্র সেকেন্ড সেলসম্যান এবং ফিফথ সেলসম্যান এই দুজন সেলসম্যান বোনাস পেয়েছে 12,000 টাকা, আদারওয়াইজ অন্য কোনো সেলসম্যান বোনাস পায়নি। তার অর্থ হচ্ছে যে অন্য সেলসম্যানরা এই কন্ডিশনের মধ্যে পড়েনি, লজিক্যাল টেস্টে তারা উত্তীর্ণ হতে পারেনি, যেই কারণে তারা কোনো বোনাস পায়নি। এখানে আরও কিছু বিষয় আলোচনা করার প্রয়োজন, যেমন ধরুন যখন আমরা এই ইফ স্টেটমেন্টটা লিখেছিলাম তখন এখানে একটা সেল রেফারেন্স লিখেছিলাম এবং এখানে ফলস ভ্যালু হিসেবে জিরো লিখেছিলাম। যদি সেল রেফারেন্সটা না লিখে যদি আমরা এখানে লিখি গেট বোনাস এবং এই ফলস ভ্যালুয়ের স্থলে জিরো না লিখে যদি আমরা লিখি নট এলিজেবল লিখলাম, এবারে যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে আমাদের প্রথমটার ক্ষেত্রে আসছে নট এলিজেবল। যদি এটাকে আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে আসি অথবা এখানে আমাদের ফিল হ্যান্ডেল চিহ্ন যখন আসবে তখন এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমাদের এটা অটো ফিল হয়ে যাচ্ছে। তাহলে দেখুন এখানে আমাদের দ্বিতীয় সেলসম্যানের স্থলে এবং এখানে আমাদের পঞ্চম সেলসম্যানের স্থলে গেট বোনাস শব্দটা লেখা আসছে এবং বাকি সমস্ত জায়গায় নট এলিজেবল শব্দটা লেখা আসছে। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা যখন সেল রেফারেন্স সিলেক্ট করেছিলাম, আমরা এটা ডাবল ক্লিক করি, আমরা যখন সেল রেফারেন্স সিলেক্ট করেছিলাম তখন এখানে ডাবল কোট চিহ্নটা আমরা এখানে দেইনি, কিন্তু যখন কোনো টেক্সট লেখার প্রয়োজন হবে তখন ডাবল কোট চিহ্নটা না দিলে এখানে আমাদের ফর্মুলাটা সঠিকভাবে কাজ করবে না। আবার যদি ট্রু ভ্যালু বা ফলস ভ্যালুয়ের স্থলে যদি আমরা ব্ল্যাঙ্ক রাখতে চাই তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ডাবল কোটস এবং অভ্যন্তরে কোনো টেক্সট না লিখলে, যদি শুধু ডাবল কোট দেওয়া হয় তাহলে শুধু ডাবল কোটস এর অর্থ হচ্ছে যে ব্ল্যাঙ্ক। তো যদি আমরা এবার এন্টার করি তাহলে দেখুন এখানে শুধু ব্ল্যাঙ্ক আসছে। আবার এটাকে সিলেক্ট করার পর যদি ফিল হ্যান্ডেল করি তাহলে দেখুন শুধুমাত্র গেট বোনাসের জায়গায় গেট বোনাসটা রয়েছে, বাকি সমস্ত জায়গায় ব্ল্যাঙ্ক এসছে। তার মানে শুধুমাত্র ডাবল কোটস ছিল বিধায় এখানে ব্ল্যাঙ্ক এসছে। এটাই হলো আমাদের ইফ স্টেটমেন্টের বিস্তারিত বর্ণনা। আশা করছি ইফ স্টেটমেন্ট সম্পর্কে যে বিষয়গুলো ছিল সে বিষয়গুলো আপনাদের সম্মুখে আলোচনা করতে পেরেছি এবং আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার টিউটোরিয়ালটিতে আপনারা লাইক দিবেন এবং আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।